নমস্কার, আজকে এই ভিডিওটাতে আমি এই ডালিয়া গাছগুলো সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, এই ডালিয়া গাছগুলো প্রত্যেকটা প্ল্যান্টে ফুল আসা শুরু হয়ে গেছে, প্রত্যেকটা প্ল্যান্টে। এই পরিস্থিতিতে এই গাছের যে কড়িগুলো, এগুলো খুব ভারী হয়, হালকা, মানে গাছের ওয়েটের থেকে কড়িগুলো একটু জাস্ট ভারী হয়ে থাকে। এই জন্য যখন ফুল হয়, তখন অনেক সময় দেখা যায় যে গাছটা মাটি মানে ফেলে যায়, এই সাপোর্ট না দেওয়ার কারণে গাছটা ফেলে যায়। এই জন্যে আমি প্রত্যেকটা ডালিয়া ফ্লাওয়ার প্ল্যান্ট, দেখো ডালিয়া ফ্লাওয়ার প্ল্যান্টের গাছগুলোতে আমি একটা করে বাঁশের খুঁটির সাহায্যে একটা সাপোর্ট দিয়েছি। বাঁশের খুঁটি এবং কাঠের টুকরো তোমরা এরকম ধরনের পাটকাঠির সাহায্যেও তোমরা দিতে পারো। আমার কাছে এখন আপাতত পাটকাঠিটা নেই, তাই জন্যই আমি বাঁশের খুঁটির সাহায্যে ঠেকনা দিয়েছি। গাছগুলো আসলে এখনো অবধি সবে ফুল ফোটা শুরু হচ্ছে, তাই গাছগুলো এই মুহূর্তেই ঠেকনাটা দিতে হবে, গাছের খুঁটির সাপোর্টটা দিতে হবে, তা না হলে ফুলগুলো কিন্তু হেলে যাবে। এই জন্যে আমরা সবসময় এরকম সাপোর্টগুলো দেওয়ার চেষ্টা করবো। আমি এখানে প্রত্যেকটা গাছে সাপোর্ট দিয়েছি এবং প্রত্যেকটা গাছে এখন ফুল এসে গেছে। আমি আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে ডালিয়া গাছে প্রচুর ফুল পেতে এবং বড় ফুল পেতে ফাইনাল স্টেজে সার প্রয়োগ, আমি কিন্তু সেই লাস্টে সার প্রয়োগ করেছিলাম। আর তারপর আর কোনো মাসের সপ্তাহে তোমাদের যেটা বলেছিলাম যে মাস্টার্ড লিকুইড, ওটা আমি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে প্রয়োগ করেছি। আর আপাতত এখন অবধি আমি কোনো সার দিইনি। তো যেই ভিডিওটাতে দেখিয়েছিলাম সুফলা আর ওই সুপার ফসফেট পটাশ মিশিয়ে একটা সার, সেটাই আমি দিয়েছিলাম। তারপরে দেখো গাছগুলো গ্রোথ কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা গাছে এখন অনেক ফুল এসে গেছে এবং ফুলগুলো ফুটতে শুরু করেছে, খুব সুন্দর কালার ফুলগুলো। দেখো ডালিয়া ফ্লাওয়ার প্ল্যান্টের কালার কত সুন্দর, এইখানে একটা হলুদ রঙের ফুল ফুটেছে, এই ফুলটা তোমরা দেখতে পারবে এটা কত সুন্দর। এই জন্যে তোমাদের বলছি, তোমরা গাছগুলোতে নিয়মিত সরিষার খোল ভিজে জলটা ব্যবহার করো, এতে গাছের গ্রোথ প্রচুর ভালো হবে এবং প্রচুর প্রচুর পরিমাণে গাছের ফুল ফুটবে। আমি এখানে প্রত্যেকটা ফ্লাওয়ার প্ল্যান্টে তাই একই জিনিস ব্যবহার করেছি। আর তোমাদের বলে রাখি বন্ধুরা, তোমরা যখন এই সাপোর্টগুলো গাছে দেবে একটু নিচের দিকটা ভালো করে দেখে দেবে, কারণ তোমরা হয়তো গাছের একদম গোড়া ঘেঁষে কোনো সময় ওই সাপোর্টটা, এই যে কাঠি, এই পাটকাঠি বা সাপোর্টটা দেবে না, এতে গাছের গোড়ায় যে মূল শিকড়টা থাকে সেটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য একটু সাইড করে, মানে যেখানে তোমরা গাছটার সাপোর্টটা দেবে তার থেকে একটু দূরে তোমরা সাপোর্টটা দাও, তাতে গাছের গ্রোথ অনেক অংশে ভালো হবে। আর তা না হলে গাছের ডালিয়া গাছের গোড়ায় তো আমরা জানি একটা আলুর মতো মূল হয়ে থাকে, এবার সেটা অনেক সময় ওই সাপোর্ট দেওয়ার কারণে নষ্ট হয়ে যেতে পারে এবং গাছের শিকড়টা কেটে গাছটা পচে গিয়ে সমস্ত ফুল থেকে শুরু করে গাছটাই নষ্ট হয়ে যেতে পারে। এই জন্যে তোমরা লাঠিটা দেওয়ার সময় একটু ভেবে চিনতে দেবে, যাতে একটু সাইড করে দেবে, মানে গাছের গোড়ায় একদম দেবে না, একটু সাইড করে দেবে, যাতে ফুলটা মানে গাছের গোড়ায় কোনো, গাছের শিকড়ে কোনো ক্ষতি না হয়। আর তোমরা নিয়মিত সরিষার খোল ভিজে জলটা দিয়ে যাও, যখন গাছে ফুলগুলো পুরো ফুটে যাবে তখন আর খোল জল দেওয়ার প্রয়োজন নেই, কড়ি অবস্থাতেও তোমরা দেবে, কারণ গাছের কিন্তু ফুল ফোটাতে কড়ি প্রচুর এনার্জির প্রয়োজন হয় এবং এই এনার্জিটা শুধু গাছে জল দিলেই সেই এনার্জিটা পাওয়া যাবে না। আর ওই জন্য সপ্তাহে সপ্তাহে একদিন করে সরিষার খোল ভিজে জলটা নিয়মিত দিয়েই যেতে হবে, এতে প্রচুর গাছের গ্রোথ হবে এবং গাছটা মানে ফুলগুলো সুন্দর হবে। আর তোমরা, আমি তো নিম অয়েলের কথা বলেই দিয়েছি, তোমরা নিম অয়েলটা স্প্রে করো, তাতেও পোকামাকড়ের কোনো সমস্যা হবে না। অনেক সময় ডালিয়া গাছের পাতা কুঁকড়ে যায়, তখন তোমরা পাতার এই নিচে আর উপরে উভয় ক্ষেত্রেই তোমরা নিম অয়েলটা স্প্রে করো, তাতে তোমাদের পুরো গাছের গ্রোথ অনেক ভালো হবে। আর বন্ধুরা, যারা তোমরা এখনও আমার সমস্ত ভিডিওগুলো দেখতে চাও, আমার চ্যানেলের নিচে যে চ্যানেলের আইকনটা আছে ওখানে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখতে পাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আরও অনেক টিপস এবং অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করবো। আর পরবর্তীতে তোমরা সবার প্রথমে নোটিফিকেশানটা পাবে, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিকে প্রেস করো। ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্তই।